হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো টনি কাক্কারকে নিয়ে। এই ভিডিওতে টনি কাক্কারের লাইফ স্টাইল ও 10টি জনপ্রিয় গান নিয়ে কথা বলবো। সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। টনি কাক্কড় ফেলা জবানা জবানা দেখা তেরে বদন কা কোনা কোনা। টনি কাক্কার একজন ভারতীয় গায়ক, সুরকার এবং গীতিকার। টনি কাক্কার 2012 সালে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন শ্রুতির ওপর মিস্টার ভাট্টি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসাবে, যার জন্য তিনি গুড বয়েজ ব্যাড বয়েজ গানটি সুর করেছিলেন। তিনি গায়ক সোনু কাক্কার এবং নেহা কাক্কারের ভাই। তার জন্ম 9 এপ্রিল 1984, যার বর্তমান বয়স 36 বছর। ভাই বোন নেহা কাক্কার ও সোনু কাক্কার। পিতা ঋষিকেশ কাক্কর, মাতা নীতি কাক্কার। চলুন তার 10টি জনপ্রিয় গান এক নজরে দেখে আসা যাক। নাম্বার 10-এ আছে সোনা সোনা, যার বর্তমান ইউটিউব ভিউ 132 মিলিয়ন। নাম্বার 9-এ আছে চকলেট, যার বর্তমান ইউটিউব ভিউ 139 মিলিয়ন। নাম্বার 8-এ আছে লায়লা, যার বর্তমান ইউটিউব ভিউ 142 মিলিয়ন। আমার 7-এ আছে কুছ কুছ, যার বর্তমান ইউটিউব ভিউ 160 মিলিয়ন। নাম্বার 6-এ আছে বিজলি কি তার, যার বর্তমান ইউটিউব ভিউ 164 মিলিয়ন। নাম্বার 5-এ আছে কুর্তা পাজামা, যার বর্তমান ইউটিউব ভিউ 176 মিলিয়ন। নাম্বার 4-এ আছে খুদা ভি জব, যার বর্তমান ইউটিউব ভিউ 232 মিলিয়ন। নাম্বার 3-এ আছে ইয়ারি হে, যার বর্তমান ইউটিউব ভিউ 259 মিলিয়ন। নাম্বার 2-এ আছে গোয়া বিচ, যার বর্তমান ইউটিউব ভিউ 411 মিলিয়ন। নাম্বার 1-এ আছে ধীমে ধীমে, যার বর্তমান ইউটিউব ভিউ 591 মিলিয়ন।